নগাঁও জেলার কামপুর কসুয়াত রাজস্থানের নারী ব্যবসায় চক্র আটক, লগতে নগদ ধন উদ্ধার। সুদূর রাজস্থানের পরা আহি নারী ব্যবসায় করা এটা কুখ্যাত চক্রক কসুয়ার পণ্ডিত ঘাটর রাইজে আটক করে আজি কসুয়া থানাত গতাই দিয়ে। আরক্ষী আটক করা নারী ব্যবসায় চক্রর লোককেইজন হল মুকেশ কুমার, রাকেশ কুমার, রামবাবু আর রামধারী দেবী। উল্লেখ্য যে রাজস্থানের মুকেশ কুমার আর রাকেশ কুমারে নগাঁওর রামধারী দেবী আর পূজারী রামবাবুর সহযোগত পণ্ডিত ঘাটর এটি দরিদ্র পরিয়ালর 14 বছরিয়া নাবালিকা ছোৱালীক বিয়ার প্রলোভন দিয়ে। শিঙিমারী হাইস্কুলত পড়ি থাকা নবম শ্রেণীর ছাত্রীগীক আজি আনুষ্ঠানিকভাবে বিয়া করাই নিবলৈ চক্রতো অহাত সকল রহস্য ফাদিল হয়ে পড়ে। যা সপ্তাহ ছাত্রীগীর পিতৃক 10,000 টাকা বিয়ার বাবদ দি গৈছিল নারী ব্যবসায় চক্রটোয়ে। আজি পূজারী রামবাবু আর মহিলা সরবরাহকারী রামধারী দেবীক লগত লৈ নকল বেহধারী দরা রাজস্থানের মুকেশ কুমার আর রাকেশ কুমার কইনার ঘরত উপস্থিত হয়। নাবালিকা কইনাই কথাটো গম পাই স্থানীয় লোকক অবগত করে, লগতে দৌড়ে পলাই গৈ এঘরত আশ্রয় লয়। তৎক্ষণাৎ পণ্ডিত ঘাট আর শিঙিমারীর তিনজন গাঁওরক্ষী বাহিনীর সম্পাদকে রাইজক লৈ চক্রটোর চারিজন লোকক আটক করে। বলিয়ে কি আয়া থা রাজস্থান সে? আমি রাজস্থান কা নিয়ে জি নগাঁও। আপনি নগাঁও? হ্যাঁ। কি আইছিল ইয়াত? ইয়াত আইছো আলোই সাব আইছো আর লগত। কার ঘরত আইছিল? দেখেতে ঘর। তেখেতর নাম কি? শ্রী চরণ। মাইকি মানুষের নাম কি? মাইকি মানুষ নাম তো না জানি। নাম না জানাতে কি আইছিল আপনি? মাইকি মানুষ না, সঁচা কথা কোক, নাম না জানে মাইকি জনের ঘর কি আইছিল? তার বাপেকে নাম জানো, মাইকি মানুষ নাম না জানো না। আপনার তো কোনো রিস্তাদার না হয়? খরচ লাগিব রাইজক, যদি মই মাতো রাইজে আহিব যেতিয়া আর চাহ পানি তো খাব লাগিব, অলপ কাপড় চাপড় কিনিব লাগিব, এইবিলাকে কারণে দিছিলে। বিয়ার উদ্দেশ্য আহিছিল? বিয়াটো কত দিব? রাজস্থানত। রাজস্থানত দিব? হ্যাঁ। মানে অসমৰ ছোৱালী ৰাজস্থানত বিয়া দিব? আপোনালোকে এই চক্ৰৰ লগত কিমান দিনৰ পৰা জড়িত হৈ আছে? নাই নাই, সম্বন্ধটো আজি ধৰক কথা পতাটো আজি 15 দিনৰ পৰা চলি আছে। ছোৱালীজনী নাবালিকা হয় নে নহয়? নাবালিক যেতিয়া নাজানো নহয়, বয়সটো খুজিছো তো বোলে 23 বছৰ বয়স আছে। হ্যাঁ, এতিয়া ডকুমেন্ট দেখাতে খুলনা কিমান কৈছে কিমান হৈছে বোলে। 10,000 টকাটো কিয় দিছিলে? তারপরে বিয়াটো নহল? নাই নাই। আপনার নাম তো কি? আমার রামবাবু। রামবাবু, আপনার ঘর? ঘর ঢেঙ্গেট। ঢেঙ্গেট। কিয় আয়া থা আসামে? হ্যাঁ, কিয় আয়া থা আসামে? আসামে লড়কি কি মমি বুলাযা থা হামকো, তব আয়া হামে। বাত? যা রাজস্থান মে। লড়কি কে মমি নে বুলাযা থা? হ্যাঁ। আপকা নাম ক্যা হ্যায়? হ্যাঁ। আপকা নাম ক্যা হ্যায়? মুকেশ। কিস লিয়ে বুলাযা থা? কিস লিয়ে বুলাযা থা লড়কি কে মমি নে? শাদী করনে কে লিয়ে বুলাযা থা। শাদী কা উম্র হুয়া লড়কি কো? নেই, ও নেই হুয়া আবি কো। ফির? কিতনে দিন বিজনেস করতে রিলেশন নেই
कोई रिलेशन नहीं? रिलेशन है नहीं, क्यों नहीं ना, है ना रिलेशन। पैसा क्यों दिया था? है? पैसा क्यों दिया था? पैसा तो सामान खरीदने के लिए दिया है, और किसके लिए दिया था? कितना रुपया दिया था? 10,000 रुपया दिया है। क्यों दिया था? है? क्यों दिया था? कपड़े वपड़े मिठाई लेने के लिए। शादी के बारे में दिया था? हाँ, शादी के बारे में दिया था। आप दोनों भाई है ना? आपका नाम क्या है? राकेश। जोर से बोलिए। राकेश। राकेश क्यों आया था इसमें? भाई के साथ में आया था। भाई के साथ आया था। यार बिजनेस कब तक करते हैं आप लोग? बिजनेस नहीं करते सर। पैसा क्यों दिया था? बिजनेस के लिए थोड़ी दिया था सर। जोर से बोलिए। बिजनेस नहीं करता है सर हम। क्यों आया था राजस्थान से? भैया के साथ देने के लिए आया। भैया के साथ देने के लिए आया। कोई रिलेशन नहीं है? नहीं रिलेशन किसी में। तो लोगों ने आप लोगों को क्यों पकड़ा है? हम तो इनसे साथ रिलेशन है, ये ना राम बाबू के साथ है। राम बाबू के साथ आया है शादी के मामले में ना। बोलिए क्यों आया था राजस्थान से? हम राजस्थान का नहीं है जी, नौगांव का है। अपने नौगांव? हाँ। क्यों आई छे यार? यार आई छू आलोही साहब आई छू आरो लगत का घर आई छे देखे थे घर तक। तो नाम की? शिव चरण। মাইকী মানুহজনীৰ নাম কি? মাইকী মানুহ নামটো নাজানো। নাম নাজানোতে কিয় আহিছিল আপুনি? মাইকী মানুহ নাম সঁচা কথা কওক, নাম নাজানে মাইকীজনীৰ ঘৰত কিয় আহিছিলে? তাৰ বাপেকে নাম জানো, মাইকী মানুহ নাম নাজানো। আপোনাৰতো কোনো ৰিষ্টাদাৰ নহয়? ৰিষ্টাদাৰ না, তেখেতে মামি লাগে। তাহাৰ কাৰণটো কি বাৰু? মামি লাগে তো মোক কৈছে যে বলক আপুনিও বলক। পইচাটো কিয় দিছিলে? পইচাটোতো ইহঁতৰ অভাৱ নাই বোলে, মোৰ তাত কৈছে এক টকাও নাই, এতিয়া মোকতো কিবা এটা খৰচ লাগিব, রাইজক যদি মই মাতো রাইজে আহিব যেতিয়া, আর চাহ পানি তো খাব লাগিব, অলপ কাপড় চাপড় কিনিব লাগিব, এইবিলাকে কারণে দিছিল। মানে বিয়ার উদ্দেশ্য আহিছিলে? হ্যাঁ। বিয়াটো কত দিব? রাজস্থান। রাজস্থান দিব? হ্যাঁ। মানে অসমৰ ছলি রাজস্থান বিয়া দিব? হ্যাঁ। আপোনাক এই চক্রর লগত কিমান দিনৰ পৰা জড়িত হৈ আছে? নাই নাই, সম্বন্ধ তো আজি ধরক কথা পতা তো আজি 15 দিনৰ পৰা চলি আছে। হ্যাঁ। ছোৱালীজনী নাবালিকা হয় নে নহয়? নাবালিক যেতিয়া নাজানো, নহয় বয়সটো খুঁজিছো তো বোলে 23 বছৰ বয়স আছে। হ্যাঁ, এতিয়া ডকুমেন্ট দেখাতে খুলনা কিমান কৈছে কিমান হৈছে বোলে। 10,000 টকাটো কিয় দিছিলে? এইটো মিঠাই চিঠাই কাপোৰ চাপোৰ কিনিব কাৰণে, ৰাইজক খোৱাব। ৰাজস্থানী চক্ৰটো আপোনাক কিমান টকা দিছিলে? মই 1 টকা দিয়া নাই। 10,000 টকা কিয় দিছিলে? হ্যাঁ, 10,000 টকা কিয় দিছিলে? এয়া মিঠাই চিঠাই খাব কাৰণে। কাৰ হাতত দিছিলে? ৰাইজ তাৰ বাবা হাতত। ছোৱালীজনীৰ বাবা হাতত দিছিলে? 10,000 টকা দিছিল। তাৰপিছত বিয়াটো নহল? নাই নাই। আপোনাৰ নামটো কি? আমাৰ ৰাম বাবু। ৰাম বাবু। আপোনাৰ ঘৰ? ঘৰ ঢিংগেট। ঢিংগেট। কিয় আহিছিলে ইয়াত? নাম কি আপোনাৰ? ৰন্ধা। কি নাম? ৰন্ধা দেৱী। ৰন্ধা দেৱী। ইয়াত কিয় আহিছিলে? অলপ জোরে কোক, অলপ জোরে কোক। ছোৱালীজনীক বিয়া কৰাব বুলি বলেছিলে? নাৰী ধৰ চক্ৰ জড়িত আছে বুলি? নাৰী ব্যৱহাৰ চক্ৰটো জড়িত আছে? ৰাজে কিয় ধৰিলে আপোনাক? ৰাজে কিয় ধৰি ধৰিলে? ছোৱালী মাকক কিমান টকা দিছিলে আপুনি? 10,000 টকা দিছিলে? খুজিছিলে। কিয় দিছিলে ছোৱালী মাকক টকা? খুজিছিলে কিয় মানে বোলে কাপোৰ কিনিম, হেৰি বিয়া পাতিম। আপোনাৰ লগত কোনো সম্পৰ্ক নাই ছোৱালী মাকৰ? কোনো সম্পৰ্কটো নাই আপোনাৰ লগত? নাই নাই নাই, আছে আছে, ই মোৰ নিজৰ মানে লাগে মানে। 10,000 টকা কিয় দিব লাগে ছোৱালীক বিয়া কৰাবৰ কাৰণে দিব লাগে? আৰু বাপেকে খুজিছিলে। আকৌ আমি পিছত চাৰ্টিফিকেট চালো ন ছাৰ, পিছত কৈছে নাই বয়স কম আছে আমি নকৰো। ছোৱালীজনীটো বয়স হোৱা নাই, এতিয়া টকাটো কিয় দিব? এতিয়া চাৰ্টিফিকেট আমি চালো, তেতিয়া কৈছো নাই নকৰো। আজি আমি ভাবিছো মানে চাৰ্টিফিকেট দি পাই আমি বিয়া কৰাতো পইচা নালাগে, তো পইচাটো কিয় দিছে? আপোনাৰ ছোৱালী হয়, টকাটো কিয় লৈছিলে? টকাটো নিজে দিওঁ যে আমি এইবিলাক চোৱা নাই।
টকাটো মিছা নক আমার মালিকে সাড়ে 4,500 খরচ করেছে, 5,500 থানা আছে। কত বিয়া দিবর কারণে আসলে রাজস্থান রাজস্থান।